যদি আপনাদের কাছে এলআইসি পলিসি থাকে, তাহলে এলআইসির তরফ থেকে তাদের সমস্ত পলিসি হোল্ডারদের জন্য দুটি বিরাট সুখবর। আর বন্ধুরা, যদি আপনাদেরও এলআইসি পলিসি করা থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবেন, মধ্যখান থেকে স্কিপ করবেন না। হতে পারে দু নম্বর সুখবরটি জানা আপনাদের দরকার ছিল, কিন্তু স্কিপ করার কারণে আপনি সেটাকে মিস করে গেলেন। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের মধ্যে যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটি কিন্তু লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। বন্ধুরা, প্রথম যেই সুখবরটি পাওয়া গেছে এলআইসির তরফ থেকে, সেই সুখবরটি হচ্ছে এলআইসির ক্রেডিট কার্ড নিয়ে। আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পে করতে ভয় পান, তাহলে এলআইসির জন্য, এলআইসির তরফ থেকে রয়েছে আপনাদের জন্য বিরাট সুখবর। কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পলিসির প্রিমিয়াম দিতে গেলে এখন থেকে আর লাগবে না কোনো বাড়তি চার্জ। এই চার্জ আগে নেওয়া হলেও বর্তমানে ডিজিটাল পেমেন্টে মানুষকে উৎসাহিত করতে এবার থেকে সংস্থার তরফে আর কোনো বাড়তি চার্জ নেওয়া হবে না। ক্রেডিট কার্ড থেকে এলআইসি প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে পরিষেবা চার্জ তুলে নেওয়া হয়েছে বিমা সংস্থার তরফে। 1 ডিসেম্বর থেকে লাগু করা হয়েছে এই নিয়ম। অর্থাৎ 1 ডিসেম্বর থেকে যদি আপনি এলআইসির কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে, অর্থাৎ এলআইসির তরফ থেকে যে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দেওয়া হয়, সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি কোনো কিছু কেনাকাটি করেন, সেক্ষেত্রে আপনাকে পরিষেবা চার্জ অর্থাৎ সার্ভিস ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে না। জীবন বিমা মার্কেটে 70% প্রায় এলআইসির গ্রাহকরা অনলাইনে লেনদেন করার জন্য মাই এলআইসি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ যদি আপনারা অনলাইনে যদি আপনারা এলআইসির পলিসি দিতে চান, সেক্ষেত্রে আপনারা মাই এলআইসি অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে আপনারা ক্রেডিট কার্ড ইউজ করে কিন্তু আপনারা আপনার এলআইসির পলিসি দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা করে কিন্তু কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। বন্ধুরা, এরপরে যে সুখবরটি পাওয়া গেছে এলআইসির তরফ থেকে, সেই সুখবর অনুযায়ী যেই খবরটি হয়েছিল যে 1 ডিসেম্বর থেকে এলআইসির পলিসির দাম বেড়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ এলআইসির পলিসির দাম যেমন ছিল সেমনটাই থাকবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই নিউজটি জানেন না, সেই জন্য আপনাদেরকে এই নিউজটি দেওয়া। বন্ধুরা, 31 জানুয়ারির পর থেকে অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু এলআইসি পলিসির দাম বেড়ে যাবে, এবং যেমনটা খবর হয়েছিল যে প্রায় 10-15% পর্যন্ত কিন্তু এলআইসির পলিসির দাম বেড়ে যাবে, সেটা কিন্তু এখন হতে চলেছে 1 ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা এলআইসির পলিসি পুরনো, মানে ফিচার্সে যদি আপনারা নিতে চান বা পুরনো দামে যদি আপনারা এলআইসি পলিসি নিতে চান, তাহলে আপনাদের হাতে সময় রয়েছে আরও 2 মাস। অর্থাৎ পুরো ডিসেম্বর এবং পুরো জানুয়ারি মাস কিন্তু আপনাদের হাতে রয়েছে। এই 2 মাসের মধ্যে যে কোনো দিন কিন্তু আপনারা পুরনো এলআইসি পলিসিগুলো নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এলআইসির যে পলিসি রয়েছে, সেই পলিসির প্রিমিয়ামের দাম কিন্তু কম দিতে হবে। হ্যাঁ, এটা কথা সত্যি যে সেক্ষেত্রে আপনারা কিছু কম আপনারা বেনিফিটস পাবেন। অর্থাৎ নতুন যেই বেনিফিটসগুলো পাওয়ার কথা ছিল বা অ্যাড হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। বন্ধুরা, সেই পলিসি করার আগে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো এলআইসির অফিসে গিয়ে যোগাযোগ করবেন, অথবা আপনাদের চেনা জানা কোনো যদি এলআইসি এজেন্ট থাকে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। আর যোগাযোগ করার পরেই কিন্তু এলআইসি পলিসি নেবেন, কারণ আরও অনেকগুলো এলআইসি পলিসি বন্ধ হওয়ার কথা ছিল 30 নভেম্বরে, সেটাও কিন্তু এখন লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং 31 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই 31 জানুয়ারির মধ্যে সেই এলআইসি পলিসিগুলো করতে পারবেন। তো বন্ধুরা, করার আগে অবশ্যই একবার এলআইসি এজেন্টের সঙ্গে কথা বলে নেবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।